হ্যালো ভিভার্স আজকের এই ভিডিওতে আমি সার্চ ইঞ্জিন অপটিক্যাইজেশনের একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো এটি সার্চ ইঞ্জিন অপটিকাইজেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস সেই সঙ্গে একটি ওয়েবসাইটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি ছাড়া কখনোই আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না এবং আপনার ওয়েবসাইটকে সঠিকভাবে ব্রাউজ করা যাবে না তো সেটা আমরা মূল টপিকসে যাওয়ার আগে আমরা একটু উদাহরণের সহকারে যদি দেখি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস বার্ডের পাশে দেখবেন বাম পাশে একটি লক আইকন থাকে মানে তালার মতো আইকন এটা কখনো কখনো এখানে লক আইকনের পরিবর্তে অন্য কিছু হোয়াট চিহ্ন বা কোনো একটা অ্যালার্ম বা অ্যালার্ট জাতীয় কোনো চিহ্ন থাকতে পারে অথবা অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট ব্রাউজার দিয়ে আমি ব্রাউজ করতেছি সেজন্য লক দেখা যাচ্ছে কিন্তু মোবাইল ফোনে যখন ব্রাউজ করি তখন সেটা থাকে না তখন ওই ইরোর সামথিং কিছু একটা আইকন থাকে তো ঠিক ফেসবুক দেখেন যদি আপনারা ফেসবুকে এসে লক পাবেন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে এরকম লক চিহ্নটি দেখতে পাবেন তো আমি বর্তমানে ফায়ারফক্স থেকে এটা ব্রাউজ করতেছি তো গুগল ক্রোম যেটা ব্রাউজার রয়েছে বা আরও অন্যান্য ব্রাউজার সেই ব্রাউজারগুলোতে এই লকটাকে সবুজ বর্ণের দেখাবে তো যেটাই দেখাক সবুজ দেখাক আর ব্ল্যাক কালারের দেখাক যদি দেখায় তাহলে আপনার ওয়েবসাইটটি ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে যে এটি থাকার পরও ওয়েবসাইটে ব্রাউজ করতে প্রবলেম হয় অর্থাৎ ওয়েব মানে কম্পিউটার ব্রাউজার থেকে লকটি দেখতে পাওয়া যায় কিন্তু মোবাইল ফোনে সেটি দেখতে পাওয়া যায় না তার মানে হচ্ছে যে সঠিকভাবে এটি সেট আপ করা নেই তো যদি আপনার এটা লক থাকা অবস্থায় মানে দেখাচ্ছে তারপরেও আপনার ওয়েবসাইট বিভিন্ন কম্পিউটার থেকে বিভিন্ন ডিভাইস থেকে ব্রাউজ করা যাচ্ছে না প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই আসলে লকটি বা এটা যে কারণে এই চিহ্নটা আসে সেটা সঠিকভাবে আপনার ওয়েবসাইটের সঙ্গে অথবা আপনার হোস্টিংয়ের সঙ্গে সেট করা নেই তো এটাকে আমরা লক না বলে এটার প্রকৃত নাম কি বা এটা কী কারণে এই লক চিহ্ন থাকে আর কি কারণে থাকে না এটার নামই হচ্ছে এস এস এল মানে ডাবল এস দেন এল এস এস এল সার্টিফিকেট এটাকে বলা হয় সব পুরো নাম হচ্ছে যে সেকুর সকেটস লেয়ার তো এস এস এল কি বা এসএসএল সার্টিফিকেট কি গুগলে যদি একটু আপনারা সার্চ করেন তাহলে যাবতীয় ডিটেলস আপনারা পাবেন আমি এখানে বিস্তারিত বলতেছি না খুব সহজে বা শর্টকাটে বলার চেষ্টা করি বিশেষ করে বিভিন্ন সাইটে যে গুরুত্বপূর্ণ সাইটগুলো রয়েছে যেগুলোতে বিশেষ করে পেমেন্ট ট্রানজেকশন হয় মানে পেমেন্ট আদান প্রদান অথবা পার্সোনাল ডাটা শেয়ারিং ওয়েবসাইট যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই জাতীয় ওয়েবসাইটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবং সেন্সিটিভ ওয়েবসাইট যদি কোনো কারণে হ্যাকাররা হ্যাক করে তাহলে কিন্তু অসংখ্য মানুষের বা অসংখ্য ব্যক্তিগত ইনফরমেশনগুলো হ্যাকারের হাতে চলে যাবে অথবা আপনার ওয়েবসাইটটিও যদি কোনো হ্যাকার হ্যাক করে ফেলে তো আপনার সমস্ত কন্টেন্টগুলো ও হ্যাকারের হাতে চলে যাবে তো এরকম তো অনলাইনে কিন্তু অসংখ্য রোবট বলেন বা ভাইরাস বলেন বা ম্যালওয়্যার বলেন আরও বিভিন্ন ধরনের স্প্যামওয়্যার আরও বহু ধরনের ভাইরাস রয়েছে যেগুলো যে কোনো মুহূর্তে আপনার ওয়েবসাইটকে অ্যাটাক করতে পারে এবং আপনার ওয়েবসাইটকে সম্পূর্ণ অকেজও করতে পারে আবার সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো চুরি হয়ে যেতে পারে আর পেমেন্ট ট্রানজেকশন বা পেমেন্ট গেটওয়ে যদি কোনো ওয়েবসাইটে ব্যবহার হয় যেমন ফাইবার ডট কম বা আমরা যে সাইটগুলো থেকে আমরা কেনাকাটা করি আর কি যেমন অ্যামাজন আলি এক্সপ্রেস এরকম এই সাইটগুলোতে যদি কোনো রকমে হ্যাকার ঢুকতে পারে তাহলে তো বুঝতেই পারতেছেন যে সেখানে পেমেন্টের ব্যাপার সেবা থাকে এবং ব্যাংকিং সাইটগুলো তো ওই সাইটগুলো বা আপনার সাইটের জন্য যেই সাইটই হোক না কেন আপনার ওয়েবসাইটকে যদি নিরাপত্তা রাখতে চান বা নিরাপদ রাখতে চান বা সিকিউর রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই এস সার্টিফিকেটটি আপনার ওয়েবসাইটে ইনস্টল থাকতে হবে তো এসএসএল মূলত ডোমেন নেমের সঙ্গে ফ্রিতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি যখন ডোমেন সেল করে তো এক বছরের জন্য মিনিমাম ফ্রি দেয় বা বিনামূল্যে দিয়ে দেয় বা অথ অথবা অনেক সময় কিনে নিয়েও আপনাকে ব্যবহার করতে হতে পারে তো আর এসএসএল সার্টিফিকেটেরও বিভিন্ন রেড হয়ে থাকে আপনি যত বেশি প্রোটেকশন দরকার আপনার ওয়েবসাইটের জন্য তত দামি আপনি এই সার্টিফিকেটটি ব্যবহার করতে পারেন তো এটি যদি আমরা ব্যবহার না করি তাহলে কি হবে অলরেডি তো বলে ফেললাম যে বিভিন্ন ধরনের ভাইরাসগুলো প্রবলেম করবে হ্যাকাররা আপনার সাইটকে হ্যাক করতে পারে যাবতীয় এর পাশাপাশি যেটা হবে যে আমরা ওয়েবসাইট যে সিস্টেমে আমরা ওয়েবসাইটটি ইনস্টল করব বা ব্যবহার করব সেই সিস্টেমটা কী করবে তখন আসলে বুঝতে পারবে না কোন আইপিগুলো ভালো কোন আইপিগুলো খারাপ তখন সবগুলোকে আসতে দিবে অথবা যেটা হয় আর কি মানে বাস্তবিকভাবে যেটা আপনি ফেস করবেন আপনার যদি ওয়েবসাইট থাকে এবং সেটাতে যদি এসএসএল সার্টিফিকেট না থাকে তাহলে লক চিহ্নটা দেখতে পাবেন না সেই সঙ্গে এইচ টি এখানে দেখেন এইচ টি এস তো সাধারণতই আপনার ওয়েবসাইটে এইচ টি এস হবে না সেটাতে হবে এইচটি টিপি দেন স্ল্যাশ দিয়ে আপনার ওয়েবসাইট হবে তো এইচ টি এস থাকার অর্থই হচ্ছে যে এসএসএল সার্টিফিকেট ইনস্টল রয়েছে আর গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যেগুলো রয়েছে যেমন ফেসবুক বলেন বা আরও গুরুত্বপূর্ণ সেগুলোতে প্রত্যেকটাতে এইচ রয়েছে ঠিক আছে তো এটা পাবেন না আর সেই সঙ্গে যে বিভিন্ন ডিভাইস থেকে যখন আপনি ব্রাউজ করবেন বিশেষ করে বিভিন্ন নেটওয়ার্ক আইপি থেকে যখন ব্যবহার করবেন তখন সাইটে আপনি ঢুকতে পাবেন না অথবা সাইট খুবই স্লো কাজ করবে তো এই সমস্যাগুলো ফেস করবেন তো ঠিক একই রকমভাবে গুগল সার্চ ইঞ্জিনেও আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে না অর্থাৎ আপনার সাইটে গুগল ঠিকঠাক মতো প্রবেশ করতে পারবে না অথবা আপনার ভিজিটর আপনার ওয়েবসাইটে কিন্তু আসতে পারবে না তো অনেকগুলো কথা বললাম বোঝানোর সুবিধার্থে আশা করি এতটুকু হলেও ধারণা পেয়েছেন সামান্য হলেও তো যদি সামান্যও পান দ্যাটস অ্যান আপ তো আমরা এখন দেখব যে কীভাবে এই এস সার্টিফিকেট সেট করতে হয় এবং এটাকে ব্যবহারযোগ্য করে তুলতে হয় তো যাই হোক আমাদের এই ওয়েবসাইটে অলরেডি এসএসএল সার্টিফিকেট আছে তাই কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন ভেরিফাইড বাই এস এস এল এরকম কিছু একটা দেখাচ্ছে এখানে লেটস এন্ডস্ক্রাইপ এরকম কিছু তো এখানে এই ওয়েবসাইট বা এই ডোমেন নেমের জন্য এসএসএল সার্টিফিকেট আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা এই এসএসএলটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে পারফেক্টলিভাবে সেট আপ করিনি যার জন্য বিভিন্ন আইপি থেকে যখন ওয়েবসাইটটি ব্রাউজ করা হচ্ছে তখন একটা সমস্যা দেখাচ্ছে সেই সঙ্গে মোবাইল ফোনে যখন ব্রাউজ করা হচ্ছে তখন এখানে এই লক চিহ্নটি দেখাচ্ছে না তো এটাই আমরা ঠিক করবো আর যদি কারোর তালা বা লক চিহ্নটি যদি এখানে না দেখতে পান তাও একইভাবে আমরা সেট আপ করবো তো এটা করার জন্য আমাদের দুই জায়গায় যেতে হবে এক হচ্ছে আমাদের হোস্টিং সি প্যানেলে যেতে হবে দ্যান সেকেন্ডলি হচ্ছে আমাদের যেতে হবে পেজ ওয়েবসাইট হলে ওয়ার্ডপেজ ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যেতে হবে তো প্রথমে আমাদের যেতে হবে হোস্টিং সি প্যানেলে তো হোস্টিং সি প্যানেলে গেলে এরকম এন্টারফেস দেখতে পাবেন এখান থেকে উপরে আপনারা জাস্ট খালি সার্চে লিখবেন এস লেখার লেখের সঙ্গে সঙ্গে এখানে তিনটে অপশন আছে তো আপনার ডোমেনের সঙ্গে এসএসএল ইনস্টল করা আছে কি না সেটা চেক করার জন্য এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনার সমস্ত ডোমেনগুলো আপনি দেখতে পাবেন যতগুলো আপনার ডোমেন আছে আপনার এই হোস্টিং সার্ভারে সবগুলো দেখতে পারবেন এবং কোনটার সঙ্গে এস যুক্ত আছে এবং কোনটার সঙ্গে নেই সেগুলো দেখতে পাবেন তো এখানে দেখেন যে উপরের দুটাতে নেই নিচেরগুলো তো রয়েছে আর কি ধরনের এস রয়েছে সেগুলোও দেখতে পারবেন এখানে অটো এস এস এল ভ্যালিডেডেড মানে আমি যখন ডোমেন কিনেছিলাম এটা অটোমেটিকলি একটা এসএসএল তারা দিয়েছে বিনামূল্যে এটা লাইফ টাইম তারা দেওয়ার কথা থাকবে আর এগুলো হচ্ছে সাব ডোমেন বা সাব ডোমেন আকারে তৈরি করা হয়েছে সো এগুলোতে এসএসএল নেই চাইলে আমি এগুলোতে যুক্ত করতে পারি সেক্ষেত্রে আমাকে অতিরিক্ত টাকা দিয়ে কিনে নিতে হবে ওকে জাস্ট এখান থেকে আমরা চেক করে নিতে পারি যদি না থাকে কোনো একটি ডোমেনের সঙ্গে তখন সেটা আমরা কোথার থেকে ইনস্টল করব অনেক সময় দেখা গেছে যে আমি এসএসএল সার্টিফিকেটের জন্য তাদেরকে পে করেছি কিন্তু আমাকে তারা দেয়নি অথবা দিয়েছে সেটি আমার ইনস্টল করা হয়নি সেটার জন্য কি করব একইভাবে ভাবে এসএসএল সার্চ করে আমাদের এখান থেকে এই জায়গায় ক্লিক করতে হবে করার পর আমাদের যে ডোমেন নেমের সঙ্গে এসএসএল ইনস্টল হয়নি এবং যেগুলোর সঙ্গে ইনস্টল হয়েছে সেগুলো দেখতে পাবো এই দেখেন এখানে অ্যাক্টিভ হয়েছে আমার ওয়েবসাইটের নেমের সঙ্গে এসেছেল যুক্ত করা আছে আমি চাইলে এটা রিমুভ করতে পারি আর যেগুলো নামের সঙ্গে হয়নি যেই ডোমেন নেমগুলো সেগুলোর এখানে একটা লিস্ট দেখতে পাবো তো এটা করার জন্য আমি জাস্ট ইস্যুতেই ক্লিক করব এখান থেকে যে ডোমেন নেমের সঙ্গে আমরা এসেছে যুক্ত করতে চাই জাস্ট ইস্যুতে ক্লিক করার পর এখানে জাস্ট ইস্যু এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে ইনস্টল হবে এবং ওই লিস্টে ব্যাক করে পরের এই লিস্টে দেখতে পাবো উপরের দিকে এই লিস্টে ওই ডোমেনটিও দেখতে পাবো এবং এটা ইনস্টল হওয়ার জন্য কিছুটা সময় নিতে পারে আর সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে আবার অনেক সময় সাথে সাথেও হয়ে যেতে পারে তো এটা আর কি তো প্রথমে এখানে ইনস্টল করে নিতে হবে আমাদের এসএসএল তবে হ্যাঁ এটা শিওর করতে হবে যে আপনার কোম্পানি আপনাকে এসেশিয়াল দিয়েছে কিনা ফ্রি অথবা আপনি পে নিয়েছেন কিনা এটা নিশ্চিত করতে হবে আপনার হোস্টিং যে কোম্পানির হচ্ছে প্রোভাইডার বা ডোমেন প্রোভাইডার তাদের কাছ থেকে জেনে নিতে হবে তো ওকে এখানে যদি এভাবে সাকসেসফুলি আপনার ইনস্টল করতে পারেন দেন আমাদের ডোমেনটি ইতোমধ্যে এসএসএল সার্টিফিকেট দ্বারা ভেরিফাইড হবে দেন আমাদের কি করতে হবে তারপর আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে বিশেষ করে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসে আমরা জাস্ট ছোট্ট একটু কাজ করব সেটা হচ্ছে প্লাগিনে গিয়ে অ্যাডেড নিউ প্লাগ এসে এখানে আমরা জাস্ট সার্চ করবো এস এস এল সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে অনেক ধরনের প্লাগ পাবো তো আমরা প্রথম যে প্লাগ ইনটা রিয়েলি সিম্পল এসএসএল এটাকে জাস্ট আমরা ইনস্টল করে নিব তো ইনস্টল করে নিচ্ছি এক থেকে দুই মিনিট সময় লাগবে কোনো সমস্যা নেই তো এটা ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করবো একদম সহজ ওকে আর যদি আমাদের এসএসএল অ্যাক্টিভেট না হয় হোস্টিং থেকে হোস্টিং সার্ভার থেকে তাহলে কিন্তু এই প্লাগ এখানে ইনস্টল করার সঙ্গে সঙ্গে উপরে দেখাবে যে এস নাই ঠিক আছে যে এস এল নট ফাউন্ড এরকম কিছু একটা দেখাবে যেহেতু এসএসএল রয়েছে তাই এখানে ওইরকম কিছু দেখাচ্ছে না জাস্ট আমরা কী করব গো অ্যাহেড অ্যাক্টিভেট এস এস এল আমরা এই ওয়েবসাইটে সুন্দরভাবে এটা সেট আপ করব জাস্ট এতটুকুই কাজ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এসেস আমাদের ওয়েবসাইটের সঙ্গে পারফেক্ট কীভাবে কীভাবে কোথায় কীভাবে করতে হবে এই প্লাগ ইন অটোমেটিকলি সবগুলো করে ফেলবে একদম সিম্পল আর এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার কিছু টাইম লাগতেও পারে পাঁচ দশ ঘন্টা সময় লাগতে পারে এখানে আপনি চাইলে প্রো ভার্সন ব্যবহার করতে পারেন কিন্তু প্রো ভার্সন ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই আপনার এটা কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নেই তো এটা অ্যাক্টিভ বা এই রকম করার পরেই আপনার ওয়েবসাইটটি সর্বোচ্চ বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা সময় নিতে পারে এর মধ্যে এসেছেন ভাবে ওয়েবসাইটের সঙ্গে কাজ করা শুরু করবে এবং আপনি মোবাইল ব্রাউজার ব্যবহার করেন অথবা কম্পিউটার ব্রাউজার ব্যবহার করেন অ্যানি ব্রাউজার যে কোনো ব্রাউজারই ব্যবহার করেন এখন আপনার ওয়েবসাইট থেকে যে কোনো আইপি থেকে অ্যাক্সেস করা যাবে এবং ভাবে এক্সেস করা যাবে এবং এই লকটি আমরা দেখতে পাব সাথে এইচ এই এই এস এস সহ আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ করা যাবে এবং সাইটটি সিকিউর হিসেবে থাকবে এবং শেষাল আপনার ওয়েবসাইটকে প্রোটেকশন দেবে তো এই ছিল আজকের টিপস এস রিলেটেড এবং ওয়েবসাইট যারা ওয়ার্ডপ্রেস যারা বিগিনিং করতেছেন বা শুরু করতেছেন শেখার জন্য তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস অনেকে হয়তো এটা জানবেন না অনেকে প্রবলেমে পড়বেন যে কিভাবে আমার ওয়েবসাইটের এত দ্রুত মানে স্লো হয়ে যাচ্ছে বা কেন পাবলিক ঢুকতে পারতেছে না বিভিন্ন আইপি থেকে অথবা অনেক সময় আপনি নিজেও ঢুকতে পাবেন না তো যাই হোক এটি করে নেবেন যদি কারো করা না থাকে অবশ্যই মাস্ক করে নেবেন হলে কিন্তু আপনার ওয়েবসাইটে গুগলও প্রবেশ করতে পারবেন সঠিকভাবে তো দেখা হচ্ছে পরবর্তী টিপস নিয়ে এসিও রিলেটেড অথবা গ্রাফিক্স রিলেটেড যে কোনো টিপস নিয়ে পরবর্তী দেখা হচ্ছে টাকা